Hi viewers very very welcome to my youtube channel viewers conversion rate আজকে পার্টিকুলার ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ক্ল্যারিটি সেটআপ করতে হয় আমরা গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে মাইক্রোসফট ক্ল্যারিটি সেটআপ করব viewers মাইক্রোসফট ক্ল্যারিটি একটা খুব পাওয়ারফুল টুলস আপনার হিট ম্যাপস বা রেকর্ডিং অবজারভেশনের জন্য এটা একটা পাওয়ারফুল টুলস আপনি নরমালি অনলাইনে সার্চ করলে অনেক টুলস পেয়ে যাবেন আপনি রেকর্ডিং বা হিট জন্য কিন্তু এই টুলসগুলো আপনাকে পে করতে হবে আপনি ফ্রিতে কোনোটাই ইউজ করতে পারবেন না ট্রায়াল হিসেবে হয়তো আপনি কয়েকদিন ফ্রি ট্রায়াল করতে পারবেন সেখানে আপনি কিছু পেজ ভিউ পাবেন কিছু হয়তো ইউজার সেশন পাবেন কিন্তু পরবর্তীতে আপনাকে অবশ্যই পে করতে হবে মোট কথা আপনি অনলাইনে যে টুলসগুলো গুলো পাবেন হিট ম্যাপ অথবা রেকর্ডিং জন্য এগুলো সব কিন্তু প্রিমিয়াম কোনোটাই ফ্রি না একমাত্র মাইক্রোসফট ক্ল্যারিটি হচ্ছে ফ্রি টুলস তাহলে মাইক্রোসফট কেন এটা ফ্রি দিচ্ছে তো মাইক্রোসফট কেন ফ্রি দিচ্ছে আপনি যখন প্রাইসিং এ যাবেন তখন দেখতে পারবেন ইটস ফ্রি ফর এভার তো এরা বলছে কি দেখেন এনজয় অল দ্য ফিচারস অফ ক্ল্যারিটি এট অ্যাবসলিটলি জিরো কস্ট ইউ উইল নেভার রান ইন ট্রাফিক লিমিটস অর বি ফোর্স টু আপগ্রেড টু এ পেইড ভার্সন আপনাকে এরা ফোর্স করবে না করার জন্য এটা কমপ্লিটলি ফ্রি তো এখন আপনার মনে আরেকটা প্রশ্ন জানতে পারে যে কেন ফ্রি দিবে ফ্রি দিচ্ছে কারণ আপনি আমি যদি স্ক্রল করে আপনাদেরকে দেখাই এখানে ফ্রি দিচ্ছে কারণ হচ্ছে মাইক্রোসফট আপনার ওয়েবসাইট থেকে কিছু ডেটা কালেক্ট করতে পারবে যেগুলো ওদের রিসার্চে কাজে আসবে ভিউয়ার্স এখানে লোক করলে দেখতে পারবেন হোয়াই ইট ইস ফ্রি এখানে বলা আছে ক্ল্যারিটি ইজ ওয়ান অফ দ্য ওয়ে মাইক্রোসফট গ্যাদার্স দিস ইম্পর্টেন্ট ডেটা অ্যান্ড হোয়াই উই হ্যাভ মেড ইট অ্যাভেলেবেল ফর ফ্রি মানে এটা হচ্ছে সম্পূর্ণ আসলে ডেটার খেলা ডেটা কালেক্ট করবে আপনাদের ওয়েবসাইট থেকে মাইক্রোসফট হচ্ছে একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান তো যার কারণে আমাদের ওয়েবসাইটে ডেটা দিতে কোনো সমস্যা নেই যেহেতু আমরা হিটস ম্যাপ রেকর্ডিং এগুলোর মতো খুব পাওয়ারফুল টুল আমরা ফ্রিতে ইউজ করতে পারবো তো চলুন ক্ল্যারিটির ওয়েবসাইটে এরপর আমরা এখান থেকে সাইন আপ করব তো সাইন আপ বাটনটা আছে দেখতে পাচ্ছেন আমরা সাইন আপ করছি সাইন আপ আমরা করব হচ্ছে গুগল দিয়ে আমি গুগল অ্যাকাউন্টটা জাস্ট এখানে সিলেক্ট করে দিব এখানে আসলে ইমেল অ্যাড্রেস আমি এটা অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করে কন্টিনিউ করলাম এরপর আমার বিজনেস নামটা দিতে হবে এখানে আমি আমার বিজনেস নামটা দিয়ে দিলাম আপনাদের বিজনেস নামটাও আপনারা অবশ্যই দিয়ে দিবেন এরপর আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে এটা অবশ্যই ডাব্লিউ ডট তারপর আপনার ডোমেন নামটা লিখে দিবেন এখানে এস দেওয়ার দরকার নেই তারপর আমি আমি নিউ প্রজেক্ট প্রজেক্টটাকে করছি। এখানে চাইলে আপনি বেশ কিছু প্রজেক্ট আহ আর কি অ্যাড করতে পারেন তো আমরা যখন অ্যাড করলাম অ্যাড করার সাথে সাথে কিন্তু আমাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসলো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আমার অর্গানাইজেশন নামটা অ্যাড করার পর গুগল ক্ল্যারিটি আমাকে অন্য আর একটা ইন্টারফেসে নিয়ে এসেছে এই ইন্টারফেসে আমি দেখতে পাচ্ছি এখানে ইনস্টল উইথ গুগল ট্যাগ ম্যানেজার আমি তো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমেই আসলে ইনস্টল করব সেক্ষেত্রে আমি চাইলে এলে স্টার্ট স্যাট আপ এটার উপর ক্লিক করে পরবর্তী গুলো আমি নিতে পারি অথবা আমি চাইলে আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে গ্যাট ট্র্যাকিং কোড এই গ্যাট ট্র্যাকিং কোডের উপর আমি ক্লিক করব। গ্যাট ট্র্যাকিং কোডের উপর ক্লিক করলে আপনি কি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা লাস্ট যে কোডটা আছে এটাকে আপনি ডাবল ক্লিক করে কপি করে নেবেন এটাই হচ্ছে আসলে আমাদের আইডি এই আইডিটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে বসাতে হবে আর এটা কিন্তু আপনি চাইলে ম্যানুয়ালি আপনার ওয়েবসাইটে হেডার সেকশনে এই কোডটা যদি দিয়ে দেন তাহলেও কিন্তু আপনার ক্ল্যারিটি সেটআপ হয়ে যায় তো আমরা যেহেতু গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সেটআপ করব সেজন্য আমরা আইডিটা জাস্ট কপি করে নিলাম এরপর আমাদের কাজ হবে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে আমাদের যে কন্টেনার আছে ওই কন্টেনারে সিলেক্ট করে আমরা কন্টেনারে ঢুকবো কন্টেনারে ঢুকে আমরা একটা নতুন ট্যাগ আমরা ট্যাগে ট্যাগে গেলাম গিয়ে আমরা কি করব একটা নতুন নতুন ক্রিয়েট করব করার জন্য আমি নিউর উপর ক্লিক করলাম নিউর উপর ক্লিক করে আমি এখানে লিখে দিব মাইক্রোসফট মাইক্রোসফট ক্ল্যারিটি এটা দিয়ে দিলাম এরপর আমি এই ট্যাগ কনফিগারেশনে ক্লিক করব ট্যাগ কনফিগারেশনে ক্লিক করলে আপনি নরমালি এখানে যদি সার্চ করেন না ভিউয়ার্স তাহলে এখানে মাইক্রোসফট ক্ল্যারিটি পাবেন না এই জন্য আপনাদের করতে হবে কি ডিসকভার মোর ট্যাগ টাইপস ইন দা কমিউনিটি টেমপ্লেট গ্যালারি তো আমরা এটার উপর ক্লিক করব মাইক্রোসফট ক্ল্যারিটি সার্চ করলে তখন কিন্তু আমরা এই মাইক্রোসফট ক্ল্যারিটিটা দেখতে পারবো এবং তখন ওটা আমরা সিলেক্ট করে দিব হ্যাঁ চলে আসছে ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এই যে সার্চ অপশনটা আছে এখানে আমি ক্লিক করছি এখানে ক্লিক করে আমি মাইক্রো সফট ক্ল্যারিটি লিখলে দেখেন দুটো অপশন চলে আসছে আমরা অবশ্যই অফিশিয়ালটা সিলেক্ট করব অফিশিয়ালটা সিলেক্ট করে আমরা অ্যাড টু ওয়ার্ক স্পেসে ক্লিক করব তো অ্যাড করে দেওয়ার পর আমাদের কি করতে হচ্ছে এখানে আমাদের যে ক্ল্যারিটি প্রজেক্ট আইডি এটা এখানে আমাদের বসাতে হবে তো আইডিটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই আইডিটা এখান থেকে পাচ্ছি আইডিটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম প্যাস্ট করে দেওয়ার পর এরপর আমাদের ট্রিগারে গিয়ে আমরা অল পেজ সিলেক্ট করে দিব আমরা চাই যে আমাদের প্রতিটা ওয়েবসাইটের প্রতিটা পেজ যেন রেকর্ড হয় প্রতিটা পেজ যে হিট ম্যাপ এটা যেন আমরা দেখতে পারি তো আমাদের সবকিছু হয়ে গেছে এখন আমরা সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পর আমরা আবার কি করব মাইক্রোসফট ক্লিয়ারিটি মাইক্রোসফট ক্লিয়ারিটি মাইক্রোসফট কিউয়ারিটি কই গেল এই যে পেলাম এটা আমরা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে জাস্ট সাবমিট দিব সাবমিট দিয়ে আমাদেরকে আবার এখানে নামটা একটু বসিয়ে দিতে হবে মাইক্রোসফট ক্লিয়ারিটি এটা আমরা আবার একটু ডেসক্রিপশনে দিয়ে দিলাম এটা উইথ মাধ্যমে আমরা তো এটা আমরা পাবলিশ করে দিলাম তো ভিমার্স আমাদের মাইক্রোসফট ক্ল্যারিটি পারফেক্টলি ইনস্টল হয়ে গেছে এখন আমরা মাইক্রোসফট ক্লিয়ারিটিতে গেলে আশা করছি যে আরেকটা নতুন ইন্টারফেস আমরা পেয়ে যাবো তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টের উপর আমরা ক্লিক করব তো ভিউয়ার্স প্রজেক্টের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমরা এই ইন্টারফেসটা পাচ্ছি এখানে ড্যাশবোর্ড পাচ্ছি আমরা কিন্তু ড্যাশবোর্ডটা আগে অ্যাক্সেস করতে পারতাম না এটা যেহেতু পারফেক্টলি ইনস্টল হয়েছে সেই জন্য কিন্তু আমরা ড্যাশবোর্ডটা এখন অ্যাক্সেস পাচ্ছি ড্যাশবোর্ডের তো এখন আমাদের তো এটা ইনস্টল হয়ে গেছে আমাদের সেকেন্ড কাস্ট যেটা সেকেন্ড কাস্টটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে জিএফোর জিএফোর অবশ্যই আমাদেরকে এখানে কানেক্ট করতে হবে কারণ এই যে মাইক্রোসফট ক্লারিটি আপনার ওয়েবসাইটের ডাটা পাবে এই ডাটাটা কিন্তু সে গুগল অ্যানালাইটিকের থ্রু তো ক্যাপচার করবে তো যার কারণে আপনাকে গুগল অ্যানালাইটিক্টা এখানে কানেক্ট করে দিতে হবে তো ড্যাশবোর্ডে আসলে আপনি কিন্তু এখানে গুগল অ্যানালাইটিক্স কানেক্ট করার অপশন পাচ্ছেন আবার এটা আপনি সেটিংসে গেলেও এই সেট যদি যান তাহলে কিন্তু এখানে কানেক্ট করার অপশান পাচ্ছেন যেখান থেকে হোক আপনি যদি এই যে ড্যাশবোর্ড থেকে যান এই যে গ্যাট স্টার্ট দিলে আপনাকে এখানেই নিয়ে যাবে এখান থেকে এটা সেট করতে হবে তো আমি সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলে আমাকে আমার জিমেল অ্যাকাউন্টটা অবশ্যই এখানে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পরে এই পারমিশনগুলো আমাকে দিয়ে দিতে হবে অবশ্যই এগুলো অ্যালাউ করে কন্টিনিউ করতে হবে এলাও করে কন্টিনিউ করার পর এখানে আপনার যে গুগল অ্যানালাইটিক্স সাইট টু কানেক্ট এখানে অপশনগুলো পেয়ে যাবেন আপনার যদি জিএ করা থাকে তাহলে এখানে আপনার এটা শো হবে দেখেন দেখতেই পাচ্ছেন আমার ওয়েবসাইটের পাশে জিএ এটা দেওয়া আছে এটা আমি কানেক্ট করব তো সেই জন্য এটা আমি সিলেক্ট করে জাস্ট সিম্পলি সেভ করে দিব সেভ করে দিলে একটু পরেই দেখতে পারবেন এখানে কানেক্টেড হয়ে যাবে এটা যে দেখতে হয়ে তো ভিউয়ার্স এভাবেই আমরা মূলত একটা সাকসেসফুলি মাইক্রোসফট ক্ল্যারিটি সেট আপ করে এটাকে আমরা গুগল অ্যানালাইটিক কানেক্ট করে দিলাম আমাদের রেকর্ডিং হিট ম্যাপ এগুলো কিন্তু ডেটা আসা শুরু করেছে আমি কিন্তু যেহেতু এই মাত্র এগুলো করেছি এই ডেটাগুলো আমি পারফেক্টলি পাবো না সেই জন্য অপেক্ষা করার পর আপনাদেরকে পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো কিভাবে আপনি হিট ম্যাপ অবজার্ভ করবেন কিভাবে আপনি রেকর্ডিং অবজার্ভ করবেন এগুলো পরবর্তী ভিডিওতে আমরা দেখব। বিভার্স এটা খুবই পাওয়ারফুল একটা টুল এই টুলটা আসলে আপনাকে যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি যদি এটা নিতে চান ফ্রিতে পাবেন না এটার প্রিমিয়াম ভার্সনই আপনাকে নিতে হবে এবং খুব ভালো অ্যামাউন্ট দিয়ে আপনাকে নিতে হবে এই মাইক্রোসফট ক্লিয়ারিটি একমাত্র ফ্রি আমাদেরকে এই টুলটা দিচ্ছে আশা করছি যে আপনারা এটা সেট করে নেবেন এবং এই টুলটার মাধ্যমে আপনি চমৎকার চমৎকার ডেটা পাবেন যেগুলো আপনার অ্যানালাইসিসের জন্য আপনার কনভার্সন রেট অপটিমাইজেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভিউয়ার্স আশা করছি ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে লাগবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ ভিওয়ার্স